এখানে বন্ধু বলে কেউ নেই। তুমি যদি বেকার থাকো শেষমেশ কিন্তু তোমাকে কেউ এই বন্ধুরা হেল্প করবে না। তুমি যদি এর খুব ক্লোজ ফ্রেন্ড হয় মাসের টাকাটা কিন্তু তোমার মাকে কষ্ট করে দিতে হবে। তোর বাবা আছে কি? বাবা নেই, তাহলে তোমার মাকে কিন্তু কষ্ট করে টাকাটা দিতে হবে, আর আপনিও আপনার ছেলেকে সেটা বোঝাবেন। আমরা কিন্তু কেউ না। জয় হিন্দ। আজকের এই ভিডিওতে আমাদের বর্ধমান থেকে, বর্ধমান তাই তো, বর্ধমান মেমারি থেকে ভর্তি হতে এসেছে। তো আজ এই ভিডিও করার একটাই কারণ কি, বাড়ি থেকে বাবা মা সবাইকে কষ্ট করে পাঠায়, তারপরে কোচিং সেন্টারে আসার পরে কি হয়, একটা সৎসঙ্গ থাকে একটা অসৎসঙ্গ থাকে। আমরা সবসময় চেষ্টা করি কি তুমি কিভাবে এখান থেকে চাকরি পেয়ে বাড়ি ফিরবে। এখানে অনেক ছেলে আছে যারা খুব অল্প বয়সে চাকরি নিয়ে বাড়ি আজকে সাকসেস হয়ে গেছে, তাও আবার 3 মাস থেকে 6 মাস, মানে অগ্নিবীর আর্মিতে। তোমার যেহেতু মাধ্যমিকে নাম্বারটা কম আছে সেই কারণে তুমি মাধ্যমিকে এই অগ্নিবীরটাতে তুমি পাবে না। সামনে তোমার পরীক্ষা আছে CRPF, BSF, SSGD বা WBP। তোমাকে একটা লক্ষ্য রাখতে হবে কি তোমার মা অনেক কষ্ট করে আর কি তোমাকে এখানে পাঠানো হচ্ছে, তাই তো? আর তোমার মা একটা রিকোয়েস্ট করেছে কি যে কোনো একটা ব্যাপার, সেটা আমি বলছি না ক্যামেরার সামনে কি আমি এইভাবে আমি দিতে পারবো বা আদার্স কিছু, আমরা সেটা বললাম ঠিক আছে। আপনি যখন আপনার ছেলেকে পাঠাচ্ছেন এই জায়গাতে কোনো সমস্যা নেই, আমরা সেটা আপনার কথা রাখছি। কিন্তু তোমাকে একটা কথা মনে করতে হবে কি এখানে অনেক ছেলে আছে, তোমাকে বলবে কি বিভিন্ন ধরনের কথাবার্তা বলবে, তোমাদের কাছ থেকে এখনো টাকা আমি নিইনি, টাকা নেওয়া হয়নি আপনাদের কাছ থেকে, এখনো সময় আছে, এবার হোস্টেলে যাও, হোস্টেলে ঘুরে নাও, তুমি জিজ্ঞাসা করো কি এখানে ক্লাস হয় কেমন বা খারাপ কিরকম হয় সমস্ত কিছু জেনে নেবে, ঠিক আছে? তুমি এটা লক্ষ্য রাখবে অনেক জায়গায় আছে চাকরি পাওয়ার পরে কিন্তু অনেক ছেলে চাকরি ছেড়ে দেয়, কিন্তু শুনে থাকবে, ঠিক আছে? তো বিষয় হচ্ছে এখানে তুমি আসছো, বাবা মা টাকা দিচ্ছে, এইটুকু ভাবো কি আমাকে এখান থেকে কিভাবে শিক্ষাটা অর্জন করে আমি বাড়ি ফিরবো, সাকসেস হয়ে কি করে বাড়ি ফিরবো। চাকরি পাওয়া কিন্তু খুব সহজ আবার খুব কঠিন। যদি তুমি এটা নিজে একটা নিজে আমাদের মুখ থেকে আসছো কি না, আমি স্যারদের ভিডিও দেখছি প্রত্যেক দিন, আমি এখানে আমি যাচ্ছি, যাওয়ার পরে আমাকে প্রতিদিন শিক্ষা দেওয়া হবে, মাঠ করানো হবে, ক্লাস করানো হবে, আপনাদের যা যা জিজ্ঞাসা ছিল আমি সব বলেছি, কিন্তু এবারে কি হয় কোনো একটা চাচ্ছ বাইক নিয়ে ঘুরাবে না, KTM বাইক আছে, বুলেট বাইক আছে, নানান ধরনের গাড়ি আছে, অনেকে আছে মেয়েদেরকে রাজ্যকে ফোন করে, আছে তো অনেক নানান বাজে সমস্যা আছে, গেম খেলে। তুমি সিদ্ধান্ত নাও তো তুমি কি করবে। ক্লাস রেগুলার হবে, তোমার যদি ক্লাসে কোনো সমস্যা হয় আমাদেরকে এসে বলবে কি দাদা আমার ক্লাসে সমস্যা হচ্ছে, স্যার আমার ক্লাসে সমস্যা হচ্ছে, আমাকে হেল্প করো। যদি আমরা হেল্প না করি তখন তুমি বলবে ক্যামেরা ভিডিও চলছে, আমি তার জন্য বলবো যে আমাদের ভিডিও চলছে, ভিডিও চলাকালীন আমরা সমস্ত কিছু বলে দেবো ডিটেলস, তোমার ব্রেন ওয়াশ করার মতো লোক পেয়ে যাবে। তুমি দেখবে একটা বস্তা দেয় দেখবে আলু থাকে, তখন ছোটবেলায় শুনেছি একটা পচা যদি আলু থাকে সমস্ত আলু বস্তাটা নষ্ট করে দেয়, তোমার কাজ কিরকম তুমি কি করবে। দেখুন আমরা বলে রাখছি ভর্তি হওয়ার সময় যদি বাই চান্স দেখি আপনার ছেলে যে একটু খারাপ মানে সঙ্গে মিশছে আর কি, তো সেক্ষেত্রে কিন্তু আমরা রুম চেঞ্জ করে দেবো, মানে আমরা চেষ্টা করব ও কি করে ভালো থাকে। কিন্তু তখন আপনাদেরকে বলা চলবে না কি না স্যার আমি ভর্তি করে দিয়ে গেছি, ছেলেটা আমার ওই রুমে আছে, ও কিন্তু রুমে থাকতে আসে না, কিন্তু দায়িত্ব আছে, ঠিক আছে? তো কিন্তু আপনাদেরকে তখন ফোনে বলা চলবে না কি না স্যার আমি তো আপনার দিয়ে গেছিলাম যে ওর এই সমস্যা হচ্ছে ওই রুমটাতে দেন, ওর বন্ধু হয়ে গেছে, ওরা বন্ধু। এখানে বন্ধু বলে কেউ নেই। তুমি যদি বেকার থাকো শেষমেশ কিন্তু তোমাকে কেউ এই বন্ধুরা হেল্প করবে না। তুমি যদি এর খুব ক্লোজ ফ্রেন্ড হয় মাসের টাকাটা কিন্তু তোমার মাকে কষ্ট করে দিতে হবে। তোর বাবা আছে কি? বাবা নেই, তাহলে তোমার মাকে কিন্তু কষ্ট করে টাকাটা দিতে হবে, আর আপনিও আপনার ছেলেকে সেটা বোঝাবেন। আমরা কিন্তু কেউ না, আমরা শুধু তোমাকে সঠিক গাইডলাইন দেওয়া হবে এখান থেকে, একদম এখান থেকে কিন্তু বাকি কিচ্ছু দেওয়া হবে না। ক্লাস রেগুলার পাবে, মাঠ প্রত্যেকদিন পাবে, 3 টাইম খাওয়া দাওয়া পাবে, সপ্তাহে 2 দিন মাছ, 2 দিন মাংস, ডিম যা থাকে সব পাবে। ক্লাস হিন্দি শেখা আছে তোমার? হিন্দি ঠিক আছে, তাহলে হিন্দি ক্লাস 1 এপ্রিল থেকে শুরু হচ্ছে, তুমি ক্লাস রেগুলার পাবে। কিন্তু তোমাকে এইটুকু বুঝতে হবে কি মা আমাকে কষ্ট করে টাকাটা যখন দিচ্ছেন তো আমি সেইভাবে কাজটা করবো, তাহলে তুমি সেভাবে ভর্তি হবে। এখনো টাকা নেওয়া হয়নি, কথাটা খারাপ বললাম আপনি বলুন, ভর্তি হওয়ার আগে বলে দিলাম, এটা তো আমার একটা কোচিং সেন্টার, আমি তো এটা এরকম তো কিছু না কি আমি আপনাকে কথা দিচ্ছি চাকরি হয়ে ছেলে বাড়ি যাবে, তাহলে আমাদের একাডেমিতে সবাই আসতো আর সবাই চাকরি নিয়ে বাড়ি ফিরে যেত। তুমি ভিডিও দেখে আসছো মানে এটা কি এটা আবেগ, ভিডিও দেখে এই আবেগটাকে যদি তুমি ধরে রাখতে পারো তাহলে তোমার চাকরি হবে, যদি আবেগটা যদি ধরে না রাখতে পারো হয়ে যাবে। দেখবে ট্রেন একটা ট্র্যাকে হাঁটে, ট্র্যাক থেকে যদি বাইরে চলে যায় কি হয়, ট্রেন অ্যাক্সিডেন্ট হয় কি না হয়, তুমি সিদ্ধান্ত নাও তুমি কি করবে। আর একটা কথা বলি, খাওয়া দাওয়া সমস্যা বাইরে বাইরে থাকা মানে খাওয়া দাওয়ার সমস্যা, এটা ভালো করে জানেন, ঠিক আছে? বাড়ির মতন খাওয়া দাওয়া হবে না, বাড়ির পান্তাটাও বিরিয়ানি ফেল আর বাইরের বিরিয়ানি পান্তা, ঠিক আছে? কুড়ে ঘরটাও মানে যদি বাড়ির নিজের কুড়ে ঘর থাকে তাও কুড়ে ঘরটা নিজের বাড়ি না রাজপ্রাসাদ হয়, ঠিক বলছি না ভুল বলছি? দেখো বাইরে যখন আমরা বাইরে যাই ঘুম হয় না ঠিকঠাক করে, হ্যাঁ, তো এই সমস্ত কিছু বলার ছিল, অনেকে ভুল করছে।
ঠিক আছে কি আমি ভর্তি হচ্ছি, বাবা মা কষ্ট করে টাকাটা দিচ্ছে, দিয়ে ছেলে মেয়েরা এখানে আসার পরে মানে কি করছে, মানে আমাদেরকে সাপোর্ট করছে আর কি, ঠিক আছে, এরকম ঘটনা ঘটেছে বলে ভিডিওটা করা হলো। মানে আমরা ভর্তি করছি, আমরা চাইছি কি আপনার ছেলেকে আমি ভালো করি, কিন্তু আপনি দুলাল, আপনার ছেলে দুলাল, এবারে কি হচ্ছে কি না আমার ছেলে বা আমার মেয়েকে আপনি আলাদা করবেন না, যে রুমে আছে ওই রুমে থাকতে দিন। সেক্ষেত্রে কিন্তু যদি চাকরি না হয় তখন আমাদের কাছে কিছু করার থাকে না, আর যদি আমাদের গাইডলাইন মেনে চলে কথা দিচ্ছি চাকরি ফিরে পারে। আপনারা কথা দিন আমাকে, যদি বলেন কি না আমরা যেভাবে চালাবো সেভাবে যদি মানে চলে তাহলে চাকরি হবে, না হলে হবে না। বাড়িগঞ্জের বর্ধমানের, ঠিক আছে বন্ধু।